আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত স্কেলিং বা ওয়াশ করানোর খরচ এবং দাঁত স্কেলিংয়ে কত সময় লাগে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। অনেকের রিকোয়েস্টে ভিডিওটি তৈরি করছি। অনেকে জানতে চেয়েছেন যে দাঁত স্কেলিং করাতে খরচটা কেমন হয় এবং কত সময় লাগে। ভিউয়ার্স, দাঁত স্কেলিংয়ের খরচ এবং সময় দুইটাই নির্ভর করে দাঁতের পজিশনের উপর। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে স্কেলিং শুধুমাত্র দাঁতে স্পটের জন্য করা হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে দাঁতে স্পটসহ বেশ ক্যালকুলাস বা পাথর দেখা যায়। দুই ক্ষেত্রেই স্কেলিং করার প্রয়োজন হয়। আবার মাড়ির সমস্যাতেও ডাক্তারগণ স্কেলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে থাকেন। ভিউয়ার্স, যদি স্পট কম থাকে তাহলে সময়টাও কম লাগে, যদি স্পট অনেক বেশি থাকে তাহলে সময়টা স্বাভাবিকভাবে একটু বেশিই লাগে। ভিউয়ার্স, এখন খরচ নিয়ে বলতে গেলে মোটামুটি স্কেলিংয়ের খরচটা এক একজন ডাক্তার এক একভাবে নিয়ে থাকে। যদি চেম্বারটি হয় মফস্বল এলাকায়, অর্থাৎ শহর এবং গ্রামের মাঝামাঝি এমন পজিশনে যদি চেম্বারটি হয়ে থাকে, তাহলে নিজ অভিজ্ঞতা থেকে বলছি স্কেলিং খরচ আসতে পারে 800 থেকে 1000 টাকার মতো, যদি এমন নর্মাল হয়ে থাকে। আর যদি অনেক বেশি ক্যালকুলাস বা স্পট থাকে তখন খরচটা আরও একটু বাড়তে পারে। এছাড়া যদি মেইন শহরে চেম্বারটি হয়ে থাকে তাহলে মোটামুটি 1500 থেকে 3000 টাকার মধ্যে হয়ে থাকে স্কেলিংয়ের খরচ। আর সময়ের ব্যাপারে বলতে গেলে যে যদি আপনার স্পট এবং ক্যালকুলাস অনেক বেশি থাকে তাহলে স্বাভাবিকভাবে আপনার সময়টা একটু বেশি লাগবে। মোটামুটি মিডিয়াম কোয়ালিটির যে দাঁতগুলো থাকে এগুলো সাধারণত 15 থেকে 20 মিনিট সময় লাগে, আর যদি স্পট অনেক বেশি থাকে তবে তা 1 ঘন্টার কাছাকাছিও কখনো কখনো সময় লাগতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।